আজকে আমাদের গন্তব্যস্থান হাবড়া, দেখতে পাচ্ছেন হাবড়ার গাড়িতে যাব। শিয়ালদা থেকে 43 কিলোমিটার হাবড়া স্টেশন, আপনাদের নতুন জায়গা একটা দেখাবো। আমরা জায়গা পেয়ে গেলাম হাবড়া যাওয়ার, গাড়ি 12টার সময় ছাড়বে, পরবর্তীকালে পরেরটা দেখাবো। আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম হাবড়া যাওয়ার উদ্দেশ্যে, এখন অশোকনগর স্টেশন ছেড়ে এখন হাবড়া স্টেশনের দিকে আমরা ঢুকছি, আপনাদের গ্রাম্য পরিবেশটা দেখাচ্ছি। শিয়ালদা থেকে টোটাল হাবড়ার দূরত্ব 47 কিলোমিটার, ভাড়া 25 টাকা হাবড়া পর্যন্ত। আমি যাচ্ছি আপনাদের নিয়ে দেখাবো হাবড়া স্টেশন, কোন হাবড়া স্টেশন ঢুকলাম। এখন আমরা হাবড়া লোকালে এসেছিলাম বলে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আমরা ব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এটা এদিকে শিয়ালদা এদিকে বনগাঁ, আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের পরবর্তীটা দেখাবো। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এলাম, এবার এই রাস্তা দিয়ে সোজা যশোর রোডের দিকে যাব, সেখান থেকে বাস বা টোটো বা অটো উঠব। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই সামনেই যশোর রোড, সেই যশোর রোডে আমরা যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আমরা হাবড়া স্টেশন থেকে অটো করে এলাম জলেশ্বরের মোড়, এই যে জলেশ্বরের মোড়, এই যে আপনারা প্রতীক্ষালয়টা দেখে নিন, জলেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, জলেশ্বরের মোড় দক্ষিণ বাগান গাইঘাটা। আমরা এবার বাঁ দিক দিয়ে যাব, রাস্তাটা আপনাদেরকে দেখাব। একটু দোকানে নামলাম, চা খেয়ে নিই, কী বলেন? ছোটো চা 5 টাকা তাই তো, আর বড় চা 10 টাকা, মাটির ভাট দিয়ে চা দেয় দাদা। দাদার নামটা জানিয়ে রাখি, দাদা আপনার নামটা একটু বলেন, লোকনাথ দা। আসলে পরে এই বাস থেকে নামুন, যেখান থেকে নামুন নেমে এখানে চা খাইয়ে নেবেন। জলেশ্বর চড়ক মেলার দিকে আমরা এখন যাব, জলেশ্বর গাইঘাটা উত্তর 24 পরগনা, এখান থেকে টোটো নিয়ে যাবো, টোটো ভাড়া 10 টাকা। জলেশ্বরের মন্দির দিকে আমরা এগোচ্ছি, আমরা জলেশ্বরের মোড় থেকে চলে আসলাম, মন্দিরের দিকে যাচ্ছি টোটো করে। রাস্তাটা দেখুন আর গ্রাম্য পরিবেশ দেখুন, যারা শহর থেকে আসবেন গ্রামের পরিবেশ এবং গ্রামের সুন্দর হাওয়া, এতক্ষণ আমরা গাড়ির মধ্যে খুব গরম পাচ্ছিলাম, কিন্তু যেই জলেশ্বরের কাছাকাছি এসে গেলাম সুন্দর হাওয়া এবং ঠান্ডা পরিবেশ আপনাদের দেখিয়ে দিই দুপাশে। এতক্ষণে আমরা জলেশ্বরের মন্দিরের কাছাকাছি চলে এলাম, দেখা আছে দেখুন জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর, আমরা সেই জলেশ্বরের সামনে চলে এলাম। গ্রাম্য গ্রামেতে জলেশ্বর মন্দির আপনাদেরকে দেখাবো এবার। জলেশ্বরের মন্দিরের কাছেই এক দাদা ভাইয়ের দোকান, ডালি নিয়ে বসে আছে পুজোর সামগ্রী, আপনারা যদি নিতে চান এখানে 50 টাকা করে ডালি, আর ডাব দিয়ে সব গঙ্গা জল দিয়ে করলে 100 টাকা না, হ্যাঁ সেটা আমি জানি, তো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে পুজোর ডালি নিয়ে আপনারা ভিতরে পুজো দিতে পারবেন আশা করি। চলুন আমরা আস্তে আস্তে যাই জলেশ্বরের মন্দিরের দিকে। এখানে মায়ের একটি মন্দির রয়েছে অস্থায়ীভাবে, এখনও মন্দির ভিতরে তৈরি হচ্ছে বলে মা এখন এই অবস্থাতেই রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অস্থায়ীভাবে মাকে এখানে পুজো করা হচ্ছে, সেটা আপনাদের দেখালাম। ভিতরে মন্দির তৈরি হচ্ছে নতুন করে, সেখানে তৈরি হয়ে গেলে পরেই উনি এখান থেকে মন্দিরটায় মা চলে যাবেন। ৮৫০ বছরের এই জলেশ্বরের মন্দির, আজকে আমি এখানে আসলাম প্রথম বাপুকুণ্ডের ইউটিউব চ্যানেল থেকে, আপনারা সরাসরি দেখতে পাবেন জলেশ্বরের মন্দির কীভাবে আসবেন। আমি শিয়ালদা থেকে এলাম হাবড়া, হাবড়া থেকে নেমে একটা অটো করে চলে আসলাম।
একদম মন্দিরের সামনে আপনাকে দাঁড়িয়ে দেবে। সামনেই চড়ক মেলা আসছে, সেই উপলক্ষে তার আগেই এলাম, কারণ তখন প্রচুর ভিড় হবে। সেই জন্য জলেশ্বরের মন্দিরে আপনাদের নিয়ে আসলাম এবং আপনাদের দর্শন করাবো এবং আমি নিজেও দর্শন করব। আসুন, আপনারা দর্শন করুন। এই যেখানে কালী মন্দির হচ্ছে, এই জলেশ্বরের মন্দির আপনাদের দেখাই। নির্মাণমান শ্রী শ্রী কালী মন্দির তৈরি হচ্ছে। এটা যেখানে দেখলেন অস্থায়ীভাবে কালী মন্দির রয়েছে, কালী মা রয়েছেন। আমরা জলেশ্বরের মন্দিরে এবার উপরের দিকে যাব, সেটা দেখতে পাবেন। মন্দিরে সরাসরি চলে আসলাম, আপনাদের এখান থেকে দেখাই। আমার সাথে আমার ভাইপো এসছে, ভাইপোকে নিয়ে এসছি আপনাদের জলেশ্বরী মন্দিরের দর্শন করাই। জয় ভোলানাথের জয়। আজকে ভিড় কম, সোমবার 8 তারিখ, 8/4/2024। ভোলে বাবাকে দর্শন করিয়ে দিলাম, আপনারা দেখুন, কাছ থেকে দেখুন। জলেশ্বরের মন্দিরের উপর থেকে, মন্দিরের চত্বর থেকে আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই। এখানে সবাই সেলফি তুলতে খুব ব্যস্ত মহাদেবকে নিয়ে। আমি মহাদেবকে আপনাদের সামনে থেকে দেখাই, দেয়ালের গায়ে রয়েছে সুন্দর ছবি। এই মন্দিরটি আপনারা হয়তো অনেকে জানেন, এই মন্দিরটি 850 বছরের পুরনো মন্দির। এবং এই মন্দিরের এরিয়া 60 বিঘে জমির উপরে। এবং গোবরডাঙ্গার যিনি জমিদার ছিলেন, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার বাবাই এই জমিটাকে দান করে, 60 বিঘে জমি। সেটা আপনাদের আস্তে আস্তে দেখাবো, একটু দেখিয়ে দিই আপনাদের। একটি পুরনো বট গাছ, অশ্বত্থ গাছ। এর তলায় আপনারা দেখতে পাচ্ছেন, এর তলায় ঢিল বেঁধে যাচ্ছে, যার যার মানত করে যাচ্ছে। সেই মানত করলে পরে তারা পুজো দেন এসে। সেটা আপনাদের দেখাই, সাধু বাবা রয়েছেন পাশে। আপনাদের জলেশ্বরের মন্দিরটি দেখাই আবারও বাইরে থেকে। এই মন্দিরে একদিন এসে ভালো ঘুরতে পারবেন, ভালো লাগবে। এবং চড়ক মেলা আসছে সামনে, সেই সময়টা প্রচুর ভিড় হবে, এখান থেকেও দর্শন করে দিচ্ছি। এই সেই দুধ পুকুর, এই পুকুর শিব পুকুর বলে। এখানে চড়ক পুজোর সময় ভোলে বাবা, জলেশ্বর বাবা এই জলের নিচে 11 মাস থাকে, সেই সময়টা ওঠে। আমার সাথে আমার ভাইপো এসেছে, ভাইপো বলবে একটু তাকাতে, ভাইপো। আমার ভাইপোর নাম ওম কুণ্ডু, ভালো নাম দিগীশ কুণ্ডু। আপনাদের দেখাই পুকুরটা। এই পুকুরেই ভোলে বাবা, জলেশ্বর বাবা রয়েছে। 11 মাস জলের নিচে থাকে এবং 1 মাস উপরে থাকে, সেটা আপনাদের দেখাই। সেটা চড়ক মেলার সময় দেখা যাবে। এই জলের তলায় ভোলে বাবা আছেন, 11 মাস এই জলের তলায় থাকেন, 1 মাস ওঠে, সেটা চড়ক পুজোর সময়। সেটা আপনাদেরকে দর্শন করালাম। আর এই মন্দিরটি 850 বছরের মন্দির এবং বহু পুরনো মন্দির। আজকে আমরা এলাম, আপনারাও আসতে পারবেন। আমি রাস্তাঘাট দেখিয়ে দিয়েছি কীভাবে আসবেন, কত ভাড়া হতে পারে। এই জলের মাঝখানেই আছে জলেশ্বর ভোলে বাবার, এবং তীর্থস্থান। এই মেলার ভিতরে আসলে এখানে মালা পাবেন, তুলসী মালা পাবেন, বিভিন্ন রকমের প্রসাদনী জিনিস পাবেন, শিবলিঙ্গ পাবেন। কত
পঞ্জিকা পাবেন, ঠাকুরের ছবি সব পাবেন, দেখতে পাচ্ছেন বইপত্র সব আছে, বিশেষ করে মালাও আছে। বন্ধু বান্ধব পরিবারের জন্য যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন এখান থেকে। আর বাদিকে আছে ফুচকা, নিরামিষ ফুচকা, চাটনি ফুচকা, ঘুগনি ফুচকা, সব নিরামিষ, বারো মাস নিরামিষ পাওয়া যায়। আপনাদের বাইরে থেকে ওটা দেখিয়ে দিই। জলেশ্বরের মন্দিরে আসলে আমাদের নন্দী মহারাজকে অবশ্যই দর্শন করবেন, নন্দী মহারাজকে আপনারাও দর্শন করবেন, আমরাও করছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। শিব পুকুরের পাশেই নন্দী মহারাজ, একদম দেখতে পাচ্ছেন। যদি আপনারা জলেশ্বর মন্দিরে এসে পুজো দেন, তার আগে এখানে এসে চান করবেন। মহিলাদের জন্য বস্ত্র পরিবর্তনের ঘর আছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এটা ঘর। আপনারা মহিলারা যারা বাড়ি থেকে আসবেন, তারা চান করে এখানে জামাকাপড় ছেড়ে পুজো দিতে পারবেন। এটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম, জলেশ্বরের মন্দির, 850 বছরের জলেশ্বরের মন্দিরটাও দর্শন করে দিন। জলেশ্বর মন্দিরের আমি আসার পরে এখানে এক কর্মকর্তা দাদাভাইকে পেলাম, দাদাভাইয়ের নামটা একটু জানতে চাই। চাঁদু ব্যানার্জি, আমি মন্দির থেকে একদম সদস্য। আচ্ছা, আপনাদের এই মন্দিরের মেন উৎসব কবে থেকে শুরু? মেন উৎসব হচ্ছে প্রতি বছর 28শে চৈত্র থেকে 7 দিন ব্যাপী আছে। আমাদের এখানে চড়ক মেলা শুরু হয়, প্রথম দিন আমাদের এখানে রীতি প্রথায় অনুযায়ী এখানে ঘাট প্রচুর সন্ন্যাসী, হাজার হাজার সন্ন্যাসী এখানে তারা উপস্থিত হন এবং ঘাট সন্ন্যাসীর এখানে প্রথমে স্নান করে। মেন 3 জন সন্ন্যাসী স্নানের পরে তারপরে সাধারণ সন্ন্যাসীরা স্নান করে, স্নান সেরে মন্দিরে, আমাদের প্রতীক্ষা মন্দিরে যেখানে মেন পুজো হয় ঘাট সন্ন্যাসীর পুজো, সেখানে সবাই উপস্থিত হন এবং সেখানে পুজো অর্চনা হয়। পুজোর পরে পুজোর যে বেল পাতা বা ফুল সেটা গ্রহণ করে ওই দিনের মতো সন্ন্যাসীরা উপবাস ভঙ্গ করে। আচ্ছা, আপনাদের এই মন্দির কটার সময় ওপেনিং হয়, মানে খোলে? প্রতিদিনের আছে, সারা বছর প্রতিদিন সকাল 7টা থেকে মন্দির খোলা থাকে, আর দুপুরবেলা 2-3টের সময় বন্ধ হয়ে যায়। দুটোর সময় বন্ধ হয়ে যায়, আবার বিকাল 4টের থেকে 8-9। তাহলে আপনি ভক্তদের সবাইকে বলে দিন যে চড়ক মেলাতে আসলে পরে তারা আনন্দ পাবে। আপনারা আসুন, চড়ক সবাইকে বলবো যে আপনারা আসুন, চড়ক মেলা আগামী 28শে চৈত্র থেকে 14 বৈশাখ অবধি 7 দিন ব্যাপী যে চড়ক মেলা হবে জলেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে। জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির এবং মেলা কমিটির পরিচালনায় আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা সকলে আসুন, আপনারা নিশ্চিতভাবে আনন্দ পাবেন আর জানতে পারবেন, উপভোগ করতে পারবেন আমাদের এই মন্দিরের বৈশিষ্ট্য। এবং এই মন্দিরটা তো 850 বছরের, না 850। যাক, খুব ভালো লাগলো এই জলেশ্বর বাবার মন্দিরে এসে আপনাদের মতো কিছু ভক্তদেরও পেলাম, যারা নাকি সবসময় মন্দির প্রাঙ্গণের সঙ্গে যুক্ত আপনারা, তাই না? যাক, খুব ভালো লাগলো। আরেক দাদাভাইকে পেয়ে গেছি। দাদাভাই, নীল পূজাতে আপনাদের এখানে কী কী অনুষ্ঠানটা হয় একটু যদি বলেন। নীল পুজো এখানে গ্রাম পরিক্রমা, ওই দিন 3টে গ্রাম পরিক্রম করে আসার পরে, আচ্ছা, আমাদের যে জলেশ্বর বাবা যারা, সেই বাবা এখানে এসে নীলের গাজন এই মন্দিরটা আছে এখানে তাদেরকে স্নান করানো হয়। আচ্ছা, আর তারপরে মূল সন্ন্যাসী যে ওনাদের নেতৃত্বে 3 জন থাকে আর সন্ন্যাসী থাকে, তারা গিয়ে পাশে একটা আছে ভোগ পোথা বলা হয়। আচ্ছা, ওখানে হাজরা পাঠার ভোগ বলে। আচ্ছা, আর ওখানে ওই ভোগটা দেওয়া হয়, মানে শোল মাছ এরকম জল, চ্যাং মাছ এইগুলো পোড়া দিয়ে ওখানে ওই ওদেরকে ভোগ দান দেওয়া হয়। ঠাকুরের উদ্দেশ্য নয়, ওটা হচ্ছে ঠাকুরের সহচর যারা নন্দী ভৃঙ্গী, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে ভোগ দান, নন্দী মহারাজ। হ্যাঁ, আচ্ছা, ভোগ দান করা হয়, তারপরে ওখান থেকে এসে এইবার সন্ন্যাসীরা সন্ন্যাসীগত এই করার এতে ওই নীলের যেটা হয় সেখানে সবাই কপালি নেয় এবং ঠাকুরের এ করে দিয়ে ভোগ টোক দিয়ে ওখান থেকে ফিরে আসার পরে এখানে পুজো হওয়ার পরে সবাই সন্ন্যাসীরা তাদের নিয়ম ভঙ্গ, মানে ওই দিনের জন্য আর কি নিয়ম ভঙ্গ উপবাস ত্যাগ করে। হ্যাঁ, তারপরের দিন যেটা লাস্ট চৈত্র সেদিন আমাদের চড়ক মেলা বলা হয়। আচ্ছা, ওইটাতে আমাদের এখানে এই গাছটা আছে, এই গাছের সঙ্গে এ করে হয়, আচ্ছা, বটি ঝাপ হয়। আচ্ছা, সন্ন্যাসীরা ওই বাঁশের মাথায় ওঠে, উঠে বটি বটি দিয়ে বটির উপরে ঝাঁপ দেবে, ধরা হয় সেখানে ঝাঁপ দিয়ে পড়ে, মহিলারা তো তাদের মতন তারা নিচে দিয়ে চলে যায়। এই হচ্ছে আমাদের এ চতুর্থ দিন, মানে শেষ দিন আর কি, পয়লা বৈশাখ রবিবার। ওই দিন আবার বাবাকে আমরা যথারীতি সন্ধ্যাবেলা, মানে
নিয়মকানুন যেগুলো আছে সেগুলো করে বাবাকে আবার যথারীতি জলে রাখা হয়। জলের মানে মাঝখানটা না, এই পুকুরে, এই পুকুরেরই এই মাঝখানে রাখা হয়, ওখানে রাখা হয়। যার জন্য আমাদের এখানকার নাম হচ্ছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর, ওই জন্য জলেশ্বর নাম। আমাদের এখানকার সারা বছর জলে জলে থাকে, এগারো মাস জলের তলে থাকে, এক মাস জলের তলে উপরে। তৃতীয় সোমবার, সোমবারকে সোমবারে সোমবারে তৃতীয় দিন সোমবার, সেই সময় নির্দিষ্ট আমল তিনজন সন্ন্যাসী আছেন, তাদের নেতৃত্বে আচ্ছা আচ্ছা। আপনার নামটা একটু বলুন। আমার নাম শিবনাথ মণ্ডল, আমি এখানকার মন্দির কমিটির সদস্য। আর এখানে দেখাশোনা করার জন্য আমরা যেরকম এখন সেটা যা খুব ভালো লাগলো আপনাদেরকে। আপনারা ইউটিউবে গিয়ে বাপিকুণ্ড সার্চ করলে আপনারা আপনি যে বক্তব্যটা রাখলেন আজকে সেটা সর্বসাধারণের কাছে তুলে ধরতে পারবো। জয় জলেশ্বর বাবার জয়। বলুন জয় জলেশ্বর বাবার জয়, জয় জলেশ্বর বাবার জয়, জয় জলেশ্বর বাবার জয়। শিবপুকুরটা আমি দর্শন করালাম। এবার শিবপুকুরের পাশে এখানে একটি মন্দির রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা কেন এবং কিসের জন্য, এক দাদা ভাই চাঁদু ব্যানার্জি দাদাকে পেয়ে গেছি, জলেশ্বরের মন্দিরের ওনারা সদস্য। দাদার কাছ থেকে জানতে চাইবো যে পুকুর থেকে যখন ঠাকুরকে তোলা হয় সেই ঠাকুরকে নাকি শুনেছি এখানে রাখা হয়, সেটার ব্যাপারে একটুখানি বলুন। আমাদের চৈত্রের তৃতীয় সোমবার ঠাকুরকে তোলার পরে মূল সন্ন্যাসের তিনজন সন্ন্যাসীদের নেতৃত্বে তোলার পরে ওখানে ঘাটে পূজা হয়, পূজার পরে সেখান থেকে এই প্রতীক্ষা মন্দিরে নিয়ে আসা হয়। আনার পরে এখানে পূজা পাঠ হয় এবং এখানে ওই দিনই সোমবারে বিকাল চারটে থেকে পাঁচটা থেকে আলিশহরে আলিশহর রামপ্রসাদের ঘাটে ঠাকুরকে স্নানের উদ্দেশ্যে রওনা হয় সন্ন্যাসীদের নেতৃত্বে। এবং মানে এখান থেকে তুলে ওখানে চান করানো হয়, হেঁটে, আচ্ছা, হেঁটে সকল সন্ন্যাসীরা রামপ্রসাদের ঘাটে পৌঁছায়। সেখান থেকে এবার বিভিন্ন পথের মধ্যে বিভিন্ন ভক্তের বাড়িতে পুজো হয়। আচ্ছা, তারপরে মানে সন্ন্যাসীরা থাকে দুদিন বাদে আবার ঠিক মন্দিরে এসে এই প্রতীক্ষা মন্দিরে ঠাকুর, এটা হচ্ছে প্রতীক্ষা মন্দির বলে, তাই তো? আপনারা দেখতে পেলেন দাদা চাঁদুদা বললেন এই প্রতীক্ষা মন্দিরে আসে, এখানে রাখা হয়, তারপরের দিন থেকে নির্দিষ্ট আমাদের আটটা গ্রাম আছে, আটটা গ্রামে ঘুরে বেড়ান উনি, কমিটিতে আটটা গ্রামের বিভিন্ন বাড়িতে প্রত্যেক বাড়িতে বাড়িতে তার পূজার জন্য যায় স্নানের উপর। যাক খুব ভালো লাগলো, চাঁদুদাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সবাইকে বলছি আপনারা পয়লা বৈশাখের আগে নীল পূজার সময় আসুন, তাহলে লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবে। সাতদিনের মেলা আগামী 28 চৈত্র থেকে একদম চৌঠা বৈশাখ অবধি সাতদিনের মেলা, আসুন, ভালো লাগে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জলসার শিব মন্দির চড়ক মেলায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাপিকুণ্ডুর ইউটিউব চ্যানেল থেকে। এখানে ভোগ দিচ্ছেন অশোকদা, অবশ্য নেই কিন্তু যতটুকু আছে আমার জন্য অনেক। ঠিক আছে অশোকদা বলেছেন 10 মিনিট দাঁড়ালেই ভোগ দেবে, দেখে নিলেন।